হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাইনামিক ক্রিয়েশন চ্যানেলে আপনাদের আরো একবার সুস্বাগতম। আমি অভিজিৎ, আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাইনঅ্যাপেল কাটিং। তো চলুন, পাইনঅ্যাপেল কাটিং আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, ভিডিওটি একদম স্কিপ করবে না, অনেক ইন্টারেস্টিং ভিডিও। এই লাইনগুলো দেখছেন, এগুলো হচ্ছে পাইনঅ্যাপেলের চোখ। এগুলো খেলে কিন্তু গলা চুলকায়। তো এগুলো কিভাবে কাটিং করে সুন্দরভাবে আমি নিয়ে নিচ্ছি, দেখুন। ফ্রেন্ড দেখুন, পাইনঅ্যাপেলের গায়ের ডিজাইনটা কি সুন্দর লাগছে, আর এই চোখগুলোকে কি সুন্দর কাটিং করে আমি তুলে দিয়েছি। এবার এগুলোকে আমরা পিস করে নেব। পাইনঅ্যাপেল কাটা রেডি। তবে এটাকে এখন দেবো একটু ফ্রিজে। একদম কুল কুল, চলুন এবার মশলা দিয়ে বানাই। দেখুন, এই পাইনঅ্যাপেলের খাওয়ার মজা তখনই যখন এই দুটো জিনিস থাকবে। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক সল্ট আর একটা হচ্ছে ব্ল্যাক পেপার।
অর্থাৎ একটা গোলমরিচ আর একটা হচ্ছে বিট নুন। এই দুটো দেখুন কিভাবে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই দুটো ছাড়া পাইনঅ্যাপেলের টেস্ট একদম বেকার। তো পাইনঅ্যাপেলকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলাম স্বাদটা আরো সুন্দরভাবে বানানোর জন্য। আর এর উপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ। একটা অসাধারণ স্বাদ সৃষ্টি করতে চলেছে। চলুন তাহলে একটা খেয়ে দেখা যাক। কি বলবো দাদা, এত অসাধারণ টেস্ট। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। কি সুন্দর স্বাদ বন্ধুরা, ভাবা যায় না, অসাধারণ। পাইনঅ্যাপেল নিয়ে অনেকেরই বাড়িতে সমস্যা আছে, তো পাইনঅ্যাপেল কিভাবে কাটিং করতে হবে এবং কিভাবে পরিবেশন করতে হবে পুরো ডিটেইল। পাইনঅ্যাপেল বাড়িতে নিয়ে গিয়ে কাটিং করে খাওয়াটা একটা সমস্যা, যে কারণে অনেকে পাইনঅ্যাপেলের জুস অথবা পাইনঅ্যাপেল রাস্তাঘাট থেকে কেটে খাওয়ার চিন্তা ভাবনা করে। তো লকডাউনে তো প্রচুর সমস্যা। তো পাইনঅ্যাপেল আপনারা কিভাবে সহজে কাটিং করবেন এবং এরকম সুন্দরভাবে একটা ডিশ তৈরি করবেন এবং ফ্রিজে রেখে পাইনঅ্যাপেলটা একটু ঠান্ডা করে নেবেন, যাতে খেতে আরো সুস্বাদু লাগবে, আর সঙ্গে থাকবে ব্ল্যাক পেপার ব্ল্যাক সল্ট, অসাধারণ টেস্ট। তো চলুন বন্ধুরা আপনারা এনজয় করুন। বাই।